প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য শেয়ার করতে যাচ্ছি একটি ফেয়ারওয়েল স্পিচ, অর্থাৎ বিদায়ী ভাষণ, যা মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিকের সেন্টার ক্যান্ডিডেটদের জন্য অত্যন্ত কাজে দেবে। তোমরা যদি কেউ সহজ সরল ইংরেজিতে বিদায়ী ভাষণ দিতে চাও, তাহলে আমার এই বাংলা ভাষণের শেষে হুবহু ইংলিশ ট্রান্সলেশনের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা চাইলে সেই ইংরেজি ভাষণটাও পরিবেশন করতে পারো। সর্বপ্রথম প্রধান শিক্ষক মহাশয় ও সমস্ত শিক্ষক শিক্ষিকা মণ্ডলীকে জানাই আমার আন্তরিক শ্রদ্ধা, আমার সহপাঠী বন্ধুদের জন্য ভালোবাসা, ভাই ও বোনদের জন্য আমার উষ্ণ অভ্যর্থনা। আজকের এই মঞ্চে বক্তৃতা দিতে পেরে আমি নিজেকে অত্যন্ত ধন্য মনে করছি। সত্যি সত্যি আজকের দিনটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন। কিন্তু ঠিক এই মুহূর্তে আমি যেমন আবেগপ্রবণ হচ্ছি, ঠিক তেমনি এক দুর্বলতা আমাকে যেন ঘিরে ধরছে। কেউ চায় না যে তার স্কুল জীবনের সমাপ্তি ঘটুক, যেহেতু এটা কারোর জীবনে সবচেয়ে সেরা সময় হিসেবে বিবেচিত হয়। কেউই তার স্মৃতি বিজড়িত স্কুলের দিনগুলি ছেড়ে যেতে চায় না। কিন্তু ঠিক তখনই হঠাৎ মনে পড়ে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য থেমে থাকে না। তাই আমাদের অবশ্যই সম্মুখ পানে অগ্রসর হতেই হবে, যেহেতু আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য অপেক্ষা করে আছে। স্কুল জীবনের সমস্ত ক্ষেত্রে ভালোবাসা, সাহায্য ও সহযোগিতার জন্য হেড স্যারের পাশাপাশি সমস্ত স্যার ম্যাডামদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি খুব নিশ্চিত যে তাদের কাছ থেকে পাওয়া জীবনের অমূল্য শিক্ষা আমাদেরকে সফলতার সিঁড়ি আরোহণ করতে সাহায্য করবে। আসলে সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রছাত্রী, বড় ও ছোট ভাই বোন বন্ধুরা একে অপরের প্রতি খুব বন্ধুত্বপূর্ণ এবং একে অন্যের সহায়ক ছিলাম। এই বিশেষ সম্পর্ক ও বন্ধন যেটা আমরা একে অপরকে শেয়ার করেছি, সেটা সারা জীবন ধরে আমাদের হৃদয়ের প্রাঙ্গণে গেঁথে থাকবে। এবং আমরা অবশ্যই সবসময়ের জন্য কাটানো এই সমস্ত সুন্দর মুহূর্তগুলো স্মরণ করতে থাকব। কেউ কখনো জীবনে বিদায় দিতে কিংবা নিতে চায় না, কিন্তু এটাই জীবনের চরমতম সত্য একটি ব্যাপার। তাই এই বিষয়টিকে খুব হালকাভাবে নেওয়াই উচিত, যেহেতু এই বিদায়ের মাধ্যমেই আমরা এক নতুন জগতে প্রবেশ করব। আমাদের খুব বেশি আবেগপ্রবণ না হয়ে বরং খুশি হওয়া উচিত, যেহেতু আজকের দিনের মাধ্যমে আমরা অদৃশ্যকে দেখার এবং অজানাকে জানার সুযোগ অর্জন করব। পরিশেষে আমি আবারও সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী, বন্ধুবান্ধব, ভাই বোনদের তাদের সীমাহীন সহযোগিতা, দয়া ও ভালোবাসার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আজকে তাহলে এই পর্যন্তই। আবারও হয়তো জীবনের কোনো এক মুহূর্তে কোনো এক রঙিন ঘটনার সাক্ষী থাকব সবাই মিলে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।